নমস্কার সবাইকে, শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পুজো শুরু হলো, যদিও এখন মহালয়া থেকেই সমস্ত জায়গার পুজো উদ্বোধন হয়ে যায়, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যান মণ্ডপে, মণ্ডপে প্রচুর ভিড়। তাও আজকে আমরা যারা সঙ্গীত শিক্ষার্থী, আমাদের কাছে সঙ্গীতই হচ্ছে প্রধান উৎস, যেটা দিয়ে আমরা ভগবানের চরণে, ঈশ্বরের চরণে আমাদের নৈবেদ্য বা অর্ঘ্য প্রদান করতে পারি। আমার মনে হয় এই সঙ্গীতটি এমনই একটি মাধ্যম যার মাধ্যমে খুব তাড়াতাড়ি ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। তো আজকে একজন আমাদের পরিবারের সদস্য শ্রী সমীর নন্দী মহাশয়, উনি অনুরোধ করেছেন যে একটি লখনৌ ঘরানার দুষ্প্রাপ্য একটি কায়দা যদি আজকে আমি শেখাই। তো আজকে সেই উদ্দেশ্যেই আজকে লখনৌ ঘরানার একটি দুষ্প্রাপ্য একটি খাজানা আপনাদের জন্য নিয়ে এসেছি, আশা করব এটি ভালো লাগবে আপনাদের। প্রথমেই বলে রাখি, এই যে কায়দাটা, তিনতাল কায়দা, এই কায়দাটা স্রষ্টা হচ্ছে উস্তাদ আফাক হোসেন খাঁ সাহেব, লখনৌ ঘরানার। তো এই কায়দাটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার পরিবারের সদস্য তারা তো দেখছেনই, যারা পরিবারের সদস্য নন অথচ এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি চেষ্টা করব এই একটা ভিডিওতেই পুরো কায়দাটা, মূল কায়দা, তার সঙ্গে বিস্তার বা পাল্টা এবং সবশেষে তেহাই দিয়ে শেষ করার। তো আজকে শুরু করছি উস্তাদ আফাক হোসেন খাঁ সাহেবের তৈরি লখনৌ ঘরানার একটি প্রাচীন দুষ্প্রাপ্য একটি কায়দা। আমি প্রথমে কায়দাটা আপনাদের হাতে গুনে দেখাই, তারপর আপনারা দেখবেন আমি আস্তে আস্তে বাজিয়ে দেখাবো, তারপর আস্তে আস্তে বিস্তার বা পাল্টা আমি করবো এবং সবশেষে তেহাই বাজাবো। আমি সমস্ত কিছুই আমার এই ওয়ালে লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তিন তাল কায়দা লখনৌ ঘরানার। আমি প্রথমে ঠেকাটা নিচ্ছি, ধা ধেন ধেন ধা। আপনারা জানেন যে কায়দা বা রেলা এগুলো মূলত বিলম্বিত ছেকার উপরেই বাজে, তো আমি সেই জন্য বিলম্বিত ছেকারেই নিচ্ছি, ধা ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা না তেন তেন তা তে টে ধেন ধেন ধা ঘেন না ধাতি তা গেন তা গেন ধা ধা তে টে ঘেন না ধাতি তা গেন তা তে টে ঘেন না ধা গে তিন না কেন ঘেন না ধাতি তা কেন তা কেন তা তা তে টে ঘেন ধাতি তা গেন তা তে টে ঘেন না ধা গে দে না গেন। আবার বলছি দেখুন, ঘেন না ধাতি তা ঘেন তা ঘেন ধা ধা তে টে ঘেন না ধাতি তা কেন ধা তে টে ঘেন না ধা গে তি না কিনা। কুড়ি শেষ হলো, মুদি কেনা তাতি তাকে নে তাকে নে তা তা তে টে কেনা ধাতি তাকে নে তা তে টে কেনা ধাগ দিনা গিনা। তো বলগুলো শুনেই বুঝতে পারছেন যে একটি অন্য ধরনের একটি বন্দিশ আজকে নিয়ে এসেছি। এই বন্দিশটার গাবের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং এটা বলে রাখি এই কায়দাটা যখনই বাজাবেন, আপনারা দেখবেন আমি যখন বাজাবো, হাত কিন্তু তবলার সঙ্গে লাগিয়ে রাখবেন, হাত কিন্তু আঙুলগুলো বেশি ফাঁকা করবেন না, যতটা পারবেন হাত তবলার সঙ্গে লাগিয়ে রাখবেন। তেটে যখন আসবে তখন আপনারা দু আঙুলে আপনারা তেটে বাজাতে পারেন যদি আপনারা চান, কোনো অসুবিধা নেই তাতে। ঘে না প্রথম দিনে বাজাই, ঘে না ধাতি
ধাতি আমরা জানি ঘে কিভাবে বাজাতে হয়, ঘে বা গ সেম, ঘে না ধাতি, ধা তি মধ্যমা দিয়ে বা মিডল ফিঙ্গার দিয়ে গাবের মাঝখানে তি বাজানোর সময়, আমি এর আগেও আমার অনেক টিউটোরিয়ালে দেখিয়েছি, আবার দেখাচ্ছি, তি বাজানোর সময় এই দুটো আঙুলকে ফোল্ড করবেন, ফোল্ড করলেই দেখবেন আপনাদের হাতটা সামনে চলে আসছে, আর এই মধ্যমা বা মিডল ফিঙ্গারের টিপটা দিয়ে আঙুলের একদম টিপটা দিয়ে গাবের মাঝখানে বাজাবেন। তাহলে ঘে না ধাতি, এবার তা ঘেন্নে তা ঘেন্নে, তাটা তর্জনী দিয়ে বাজাবেন, তা ঘেন্নে তা ঘেন্নে, ঘে না ধাতি, তা ঘেন্নে তা ঘেন্নে, ধা ধা পেটে ঘে না, তারপরে ধাতি তা ঘেন্নে, ধা পেটে ঘে না, মুদি কেনা তাতি, তাকে নে তাকে নে, তাতা তেতে কেনা, তাতি তাকে নে তাকে কেনা তাকে। তো দেখুন এটা কিভাবে বাজাবেন, আবার দেখাচ্ছি, কেনা তাতি, তাকে নে তাকে নে, তাতা তেতে কেনা, তাতি তাকে নে তাকে নে, কেনা তাকে নে, কেনা তাতি, তাকে নে তাকে নে, তাতা চলুন এটা একবার বাজাই, আমি নর্মাল স্পিডেই বাজাচ্ছি, ঘে না এবার দেখুন কায়দা আপনারা জানেন, তবু আমি বলে দিচ্ছি, কায়দা কিন্তু একটা নির্দিষ্ট স্পিড আছে, ওর বেশি স্পিডে কায়দা বাজালে কায়দার যেই কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কায়দা কিন্তু রেলার মতো আট গুণ বা তার বেশি বা চার গুণ, এই এই চার গুণ বা তার উপরে বাজালেই রেলার কায়দাটা রেলার সরি রেলার যে কালারটা সেটা ভালোভাবে ফুটে ওঠে। কিন্তু কায়দা কিন্তু চেষ্টা করবেন আপনারা চার গুণের মধ্যে রাখতে, তাহলে কিন্তু এই কায়দার কালারটা খুব ভালোভাবে থাকবে, না হলে এটার যে কালার বা এটার যে লচকটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন ধরুন আমি যদি বলি কেনা দাদি থাকে না থাকলে দাদাতে টেকে না, দাদি থাকে না দাদি টেকে না দাগে তিনা কিনা, কেনা দাদি থাকে না থাকলে দাদাতে টেকে না, দাদি থাকে না দাদি টেকে না দাগে তিনা কিনা, যখন এই স্পিডে বাজাবো তখন অডিয়েন্সের কাছে ওই লচকটা পৌঁছবে না, আপনারাও ঠিক মজা পাবেন না। তার থেকে যদি আমি বলি ঘেন্না দাদি তাকে না তাকে না দাদাতে টেকে না, দাদি তাকে না দাঁতে টেকে না দাগে তিনা কিনা, কেনা দাদি তাকে না দাগে না দাদাতে টেকে না, দাদি তাকে না দাঁতে টেকে না দাগে তিনা কিনা, তাহলে বরং এটার কালারটা অনেক সুন্দরভাবে আপনারা আপনাদেরও ভালো লাগবে দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে। তো দেখুন এই স্পিডটায় আপনারা চেষ্টা করবেন বাজাতে, প্রথমেই আপনারা অল্প অল্প স্পিড বাড়াবেন, প্রথমে হাতে বসিয়ে নেবেন তারপর এটাকে আপনারা স্পিড বাড়াবেন। দেখুন এরকম যদি বাজান তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো এইটা হলো মূল যে কায়দা সেটা, এরপর আসছি এটার পাল্টা বা বিস্তার। পাল্টা আপনারা জানেন কিভাবে করতে হয় বা বিস্তার, বিস্তার মানে হচ্ছে বাড়ানো। কিভাবে আমরা বাড়াই বিস্তার, বিস্তার আমরা করি সচরাচর রিপিটেশন, মানে একটা বোলকে ধরুন দুবার বা তিনবার এরকম বাজাই, বা কোনো বোলকে আগে পিছু করে নিই এরকমভাবে, এইভাবে আমরা বিস্তারগুলো করি। কিন্তু মূল যে ছকটা সেই ছকটা কিন্তু একই থাকবে। যেমন ধরুন লাস্টের যেটা দিয়ে শেষ হচ্ছে খুলি ফার্স্ট পার্টটা বা সেকেন্ড পার্টটার মুদি যেটা দিয়ে শেষ হচ্ছে সেইগুলো কিন্তু বরাবর আমাদের মেনটেন করে যেতে হবে, না হলে কিন্তু কায়দা হবে না।
কায়দার নামটাই হয়েছে কায়েদ থেকে এসছে, আপনাদের বলে রাখি। কায়েদ মানে হচ্ছে জেলখানা, আমরা যেটা হিন্দি কায়েদ বলতে আমরা যেটা বুঝি জেলখানা। জেলখানার মধ্যে কিন্তু ওই চারটে কুঠুরির মধ্যেই কিন্তু, চার দেয়ালের কুঠুরি, ওর মধ্যেই থাকতে হয় এবং সেখানেও কিন্তু অনেক নিয়মকানুন মেনে আমাদের চলতে হয়। সুতরাং ওই নিয়মের বাইরে কিন্তু আমরা যেতে পারব না, সেই জন্যই আমি বলছি আপনারা এই স্পিডে কিন্তু বাজাবেন এবং এইভাবে স্ট্রাকচারটাকে ফলো করবেন। যদি আপনারা এই আমি যেই বিস্তার বা পাল্টাগুলো দিয়ে দিচ্ছি এরপরেও যদি আপনারা কোনো আপনাদের মতো করে পাল্টা বিস্তার করতে পারেন, করবেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না, কিন্তু ওই স্ট্রাকচারটাকে মেনটেন করবেন তাহলেই হবে। এবার দেখুন বিস্তার বা পাল্টা যেটা আমরা করব, আমরা প্রথম যেই পোর্শনটা ছিল ঘেন্না ধাত্তি তাক ঘেন্নে তাক ঘেন্নে ধা ধা তিনটে ঘেন্না, চারটে মাত্রা, এই চারটে মাত্রাকে আমি তিনবার করব, তাহলে তিন গুণ চার বারো। আর লাস্টের ল্যাচটা যেটা দাঁতি তাক ঘেন্নে ধা তিনটে ঘেন্না ধা ঘে তিন না কিনা ওটা অ্যাড করে দেবো, তাহলে বিস্তারটা হয়ে যাবে। বিস্তারের ফার্স্ট পার্টটা বা খুলিটা হবে দেখুন কীরকম, ঘেন্না দাঁতি তাক ঘেন্নে তাক ঘেন্নে ধা ধা তিনটে ঘেন্না, ঘেন্না দাঁতি তাক ঘেন্নে তাক ঘেন্নে ধা ধা তিনটে ঘেন, ঘেন্না দাঁতি তাক ঘেন্নে তাক ঘেন্নে ধা ধা তিনটে ঘেন, দাঁতি তাক ঘেন্নে ধা তিনটে ঘেন্না ধা ঘে তিন না কিনা, মুদি আসছে কেনা তাঁতি তাকের নে তাকের নে তা তা তিনটে কেনা, কেনা তাঁতি তাকের নে তাকের নে তা তা তিনটে কেনা, কেনা দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে কেন, দাঁতি তাকের নে দা তিনটে কেনা দাগে দেনা কিনা। আপনারা জানেন যে বিস্তার যখন আমরা এইরকম তিনবার করে রিপিটিশন করে আমরা তিনবার বাজিয়ে বিস্তার করি, তখন সেকেন্ড পার্টটা বা মুদিতে দুবার তা বাজানো হয়, একবার থা। আমি সেইভাবেই করলাম, কীরকম করলাম দেখুন, কেনা তাঁতি তাকের নে তাকের নে তা তা তিনটে কেনা, কেনা তাঁতি তাকের নে তাকের নে তা তা তিনটে কেনা, এরপরে আবার ঘে না দিয়ে শুরু হবে, কেনা দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে কেনা, দাঁতি তাকের নে দা তিনটে কেনা দাগে দেনা কিনা। দেখুন নাম্বার ওয়ানটা যদি আপনারা হাতে বসিয়ে নিতে পারেন, আর কোনো বল আপনাদের কাছে কিন্তু কঠিন বলে মনে হবে না। আমি নাম্বার ওয়ানটা আবার দেখাবো, বিস্তারগুলো কমপ্লিট করে নিই, করে নিয়ে আবার নাম্বার ওয়ানটা দেখাবো, ভালো করে আপনারা ওটা হাতে বসাবেন, তাহলে কিন্তু যে কোনো বিস্তার পরপর যেগুলো আসছে সবকটাই আপনাদের কাছে ইজি হয়ে যাবে, জল ভাতের মতো হয়ে যাবে। নাম্বার ওয়ানটাই হচ্ছে মেইন, ওটা হাতে বসাতে হবে, কী ফিঙ্গার কোন ফিঙ্গারটা দিয়ে আমি বা কোন আঙুলটা দিয়ে কোন বোলটা বাজাচ্ছি, কোন জায়গাটাই বাজাচ্ছি, গাবে বাজাচ্ছি কি কালিতে বাজাচ্ছি বা কিনারে বাজাচ্ছি বা সুরে বাজাচ্ছি, সেটাও একটু ফলো করতে হবে। দেখো এখানে কিন্তু সুর কিন্তু বাজছে না, এখানে কানি আর গাব এর মধ্যে দিয়ে আছে, তো কীরকম গেনা দাঁত হলো। এরপরে আমরা আরেকটা যেটা বিস্তার করব সেই বিস্তারে যাই, বিস্তারটা একবার বলে দেখাই, ঘেন্না দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে ঘেন্না, ঘেন্না দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে ঘেন, দাঁতি তাকের নে দা তিনটে ঘেন্না দাগে তিন্না কিনা। কী করলাম, প্রথম লাইনটা বললাম মেনটেন করতে হবে, যে স্ট্রাকচারটা প্রথম লাইনটা দিয়ে শুরু করলাম, ঘেন্না দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে ঘেন্না। তারপরে কী করলাম, নাম্বার ওয়ানের খুলির যেই পার্টটা সেই পার্টটা এখানে অ্যাড করলাম পুরো ষোলো মাত্রা করার জন্য। দেখুন আবার বলছি, ঘেন্না দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে ঘেন্না, ঘেন্না দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে ঘেন, দাঁতি তাকের নে দা তিনটে ঘেন্না দাগে তিন্না কিনা। মুদিও সেম যাবে, ঘেন্না দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে ঘেন্না, দা দা তিনটে কেনা, কেনা দাঁতি তাকের নে তাকের নে দা দা তিনটে কেন, দাঁতি তাকের নে দাঁত তিনটে কেনা দাগে দেনা কিনা। দেখুন
এই বিস্তারটা হলো। এরপরে আসছি পরের বিস্তারে। পরের বিস্তারটা কি? গেন্না দাদি দা গেন্দে দা গেন্দে দা দা তেতে গেন্না গেন্না নান্না তেতে গেন্না গেন্না নান্না তেতে গেন্না। আবার নাম্বার ওয়ানের ফার্স্ট পার্টটা, গেন্না দাদি দা গেন্দে দা গেন্দে দা দা তেতে গেন্না দাদি দা গেন্দে দা তেতে গেন্না দা গে তেন্না কিন্না মুদি কেনা দাদি তা কেনে তা কেনে তা তা তেটে কেনা কেনা নান্না তেটে কেনা কেনা নান্না তেটে কেনা কেনা দাদি তা কেনে তা কেনে দাদা তেটে কেনা দাদি তা কেনে তা তেটে কেনা দাগে দিনা কিনা। দেখুন আবার নাম্বার ওয়ানের ফার্স্ট পার্টটা অ্যাড হচ্ছে। দেখুন প্রত্যেকটা বিস্তারই কিন্তু খুব সুন্দর করে করা, এগুলো একটাও আমার করার নয়, এগুলো সবই ওস্তাদ আফাক হোসেন খাঁ সাহেবের তৈরি। আমি আমার গুরুজির কাছ থেকে যা শিখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই বলেন যে এটা এই বিস্তার আমার আমি করেছি, এই বিস্তার ওই আমি করেছি, অনেক ভিডিওতে আমি দেখি, কিন্তু সেগুলো জানি আমি যে সেই বিস্তারগুলো তাদের নিজেদের করা নয়, সেগুলো যেই কায়দাটা যার স্রষ্টার তারই করা। কিন্তু আমি ওই বিচারিতা করতে পারবো না, মিথ্যে কথা বলতে পারবো না আপনাদের সামনে, তাই বলে দিচ্ছি এটা কোনোটাই কিন্তু আমার করা নয়, এটাই সব কিন্তু ওস্তাদ আফাক হোসেন খাঁ সাহেবের তৈরি। এরপরে আসছি পরের বিস্তার, কেন্না দাতি তা কেন্নে তা কেন্নে দা দা তেতে কেন্না কেন্না দাতি তা কেন্নে দাতি তা কেন্নে তিনা কেন্না কেন্না দাতি তা কেন্নে তা কেন্নে দা দা তেতে কেন্না কেন্না দাতি তা কেন্নে দাতি তা কেন্নে তিনা কেন্না। দেখুন আবার বলছি, গেন্না দাদি তা কেন্নে তা কেন্নে দাদা তেটে কেন্না গেন্না দাদি তা কেন্নে দাদি তা কেন্নে তিনা কিন্না কিন্না দাদি তা কেন্নে তা কেন্নে দাদা তেটে কেন্না গেন্না দাদি তা কেন্নে দাদি তা কেন্নে তিনা কিন্না। দেখুন কিরকম এটা কিন্তু ষোলোমাত্রা হিসেবে আসবে, যদিও দেখুন এটা একবার বাজালেও ষোলোমাত্রায় আসবে, কিন্তু এর পরেই যেহেতু তেহাইটা আসছে আপনারা চেষ্টা করবেন একে দুবার বাজাতে। দুবার বাজানোর পরে আপনারা কিন্তু আবার নাম্বার ওয়ানটা ফিরে আসবেন, ফিরে এসে তারপরে তেহাইতে আসবেন। তো দেখুন এই নাম্বারটা আবার বাজাচ্ছি, একবার বলে নিই, গেন্না দাদি তা কেন্নে তা কেন্নে দাদা তেটে কেন্না গেন্না দাদি তা কেন্নে দাদি তা কেন্নে তেনা কেন্না কেন্না দাদি তা কেন্নে তা কেন্নে দাদা তেটে কেন গেন্না দাদি তা কেন্নে দাদি তা কেন্নে তেনা কেন্না। দেখুন একবার বাজাচ্ছি, এরপরে নাম্বার ওয়ানটা যেটা, গেন্না দাতি তা কেন্নে তা কেন্নে দাদা তেটে গেন্না দাতি তা কেন্নে দা তেটে গেন্না দাগে তিন্না কিনা, ওটা আসবে। আমি বলেছিলাম যে নাম্বার ওয়ানটা আবার আপনাদের ভালো করে দেখাবো, এইবার আপনারা যারা মিস করে গেছেন আবার এটাকে ভালো করে দেখুন, এরপরে আমরা তিহাইতে আসবো। কীরকম দেখুন দাদা
রেখে দু আঙ্গুল দিয়ে বাজাচ্ছি, তাহলে ঘেন্না দা তাকে। এবার ধাতি তাকে দাঁতে টে ঘেন্না ধাক গা তিন না কিন্না ধা। এটা হলো কায়দাটা এতক্ষণ যা দেখালাম মূল কায়দা। এরপর আসি তেহাই। তেহাইটা দেখুন আমি একবার হাতে গুনে দেখাচ্ছি, তেহাইটা আস্তে আস্তে বাজাবেন, হাতে একবার বসাবেন গুনে, তারপরে কিন্তু আপনারা বাজাবেন। ঘেন্না দাঁতের টে ঘেন্না দাঁতের টে ঘেন্না দা গতি না কিন্না দাঁতের টে ঘেন্না দাঁতের টে ঘেন্না দা গতি না কিন ধা 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 আনে ধা 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 আনে ধা দা দা দাঁতে টে ঘেন্না দাঁতে টে ঘেন্না দা গতি না কিন্না দা ধা দা ধা ধা দা আনে দা 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 দাঁতে টে ঘেন্না দাঁতে টে ঘেন্না দা গতি না কিন ধা 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 আনে দা ধা ধা আনে দা দা দা। কি অদ্ভুত, মানে হিসেব, অঙ্কের হিসেব, মানে ভাবলে অবাক লাগে যে কি সুন্দর, মানে কি সুন্দর স্মুথলি যাচ্ছে। অথচ আপনি যদি এটা হিসেব করতে যান অঙ্কের, তাহলে বুঝবেন এটা কতটা কঠিন। দাঁতের টে ঘেন্না দাঁতের টে ঘেন্না দাগে তিন না কিন না দাঁতের টে ঘেন্না দাঁতের টে ঘেন্না দাগে তিন না কিন ধা 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 আনে ধা 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 আনে ধা দা দা দাঁতের টে ঘেন্না দাঁতের টে ঘেন্না দাগে তিন না কিন না দা ধা ধা আনে ধা 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 আনে দা 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 দাঁতের টে ঘেন্না দাঁতের টে ঘেন্না দাগে তিন না কিন না ধা 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 আনে ধা 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 আনে দা দা ধা। এটা দেখাচ্ছি দাঁতের টে ঘেন্না বাজাবেন না, সফট সঙ্গে সঙ্গে, কোনো গ্যাপ নেই, বেদম আছে কিন্তু। আমি একবার বাজাচ্ছি, যে স্পিডটা আপনারা বাজাবেন চেষ্টা করবেন, আমি এর থেকে বেশি স্পিডে বাজাই না, তার কারণ আমি এটার মজাটা নিতে চাই, সেই জন্য আমি এর থেকে বেশি স্পিডে বাজাই না। আপনারা যদি বাজাতে চান বাজাতে পারেন, কিন্তু কায়দার আমি বলে রাখলাম, চার গুণের বেশি স্পিড যদি ওঠান সেটার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হয়ে যাবে, এরপরে সেটা আপনাদের উপর, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমি যে স্পিডটায় বাজাই ম্যাক্সিমাম সেই স্পিডটায় বাজাচ্ছি। তো এই হলো সেই অমূল্য খাজানা, আমি বলেছিলাম প্রথমেই যে একটি দুষ্প্রাপ্য একটি কায়দা। আমি খুব ভাগ্যবান যে আমি আমার গুরুজি পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়জির কাছ থেকে এই কায়দাটা শিখতে পেরেছি, উস্তাদ আফাক হোসেন খান সাহেবের নিজের হাতে তৈরি। তো সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আমার পরিবারের একজন সদস্য ওনার সমীর নন্দী, উনি অনুরোধ করেছেন অনেকবার করে, এবং আরও কয়েকজন ভাই বোন আছেন যারা অনুরোধ করেছেন তিনতালের কিছু কায়দা যদি আমি এরকম আপনাদের সামনে নিয়ে আসি, তো সেই জন্যই এটা নিয়ে এসেছি। তো পুজো শুরু হয়ে গেছে, আমি প্রথমেই বললাম আজকে শুভ পঞ্চমী, সবাই খুব মজা করবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন সবাইকে নিয়ে। তার সাথে সাথে খুব ভালো করে তবলা বাজান। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয়
যে আমি ঠিকভাবে আপনাদের শেখাচ্ছি, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অর্থাৎ আমার পরিবারের সদস্য হননি, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।